আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে এসেছি এই গরমের একেবারেই হেলদি এবং ভীষণ মজার একটি রেসিপি নিয়ে প্রচণ্ড গরমে কিন্তু এই ধরনের রেসিপি আমাদের শরীরের জন্য অনেক ভালো আর আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আজকে নিয়ে এসেছি ভীষণ মজার উচ্ছে আলু দিয়ে জেওল মাছের পাতলা ঝোল যেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং খুব সহজে অল্প মশলায় এটা তৈরি করা যায় আর একটু তেতো হবে না টিপসহ রেসিপিটি শেয়ার করব আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বাটনটি প্রেস করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ছোট্ট একটি ভিডিও সবার কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখার জন্য আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না তাহলে চলুন মজার এই রেসিপিটি শিখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আছে কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটা লবণ স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ে দিচ্ছি এক চা পরিমাণ আমি কোনো শুকনো মরিচ এখানে ইউজ করব না আর অন্য কোনো মশলা কিন্তু এখানে আর যাবে না এতটুকুই মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শিং মাছ কেটে দুই পরিষ্কার করে নিয়েছি এখানে ছোটো সাইজের চারটা শিং মাছ আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু এবং উচ্ছে আমি লম্বা এবং চিকন পাতলা করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে যাতে করে ভালোভাবে সবজি এবং মাছের মধ্যে মশলাগুলো যা দিয়েছি ওইগুলো ভালোভাবে মিলেমিশে যায় খুব সুন্দরভাবে মেখে নিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু একেবারে মেখে জুখেই আমি বসিয়ে দিব। তো সুন্দরভাবে মেখে নিলাম এরপরে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি একটু বেশি করেই পানি দিব যেহেতু আমি পাতলা ঝোল করব আর এই শিং মাছের বা জেউল মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব হেলদি একটি রেসিপি স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন আর এই গরমের মধ্যে কিন্তু তৈলাক্ত খাবার বা ভাজা পোড়া অ্যাবাউট অবশ্যই আমরা করব এরকম পাতলা একেবারেই হালকা পাতলা তরকারি কিন্তু আমরা রেসিপিতে রাখব তো পানিটা দিয়ে এই যে আমি চুলাই বসিয়ে দিয়েছি জালটা একেবারেই হাই হিটে দিয়েছি আর হাই হিটে রান্না করে নিব দশ মিনিটের মতো আর এটা কিন্তু আমি ঢেকে দিব না ছয় সাত মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে জাস্ট খুব বেশি নাড়াচাড়া করব না তো আরও কিছুক্ষণ প্রায় আরও দুই থেকে তিন মিনিট পরে এটা সেদ্ধও হয়ে গেছে ফুল কথা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে লবণটাকে চেক করে নিলাম তো হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি এবার তেতো না হওয়া টিপসগুলো বলে দেই। যখন আপনি করলাটা বা উচ্ছেটা কাটবেন তখন পানিতে ভিজিয়ে রাখবেন না যখন রান্না করবেন তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না আর যদি কষিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু তেতো হয়ে যাবে তো যখন বলক আসবে তখনই দিবেন আর না হয় একবারে মেখেই বসিয়ে দিবেন। এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে একটুও তেতো হবে না উচ্ছে বা করলা রেসিপিগুলো এই গরমের মধ্যে এই ধরনের রেসিপিগুলো কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকে এবং মনটাও কিন্তু ভালো লাগে পেটটাও ঠান্ডা থাকে সব মিলিয়ে কিন্তু খেতে দুর্দান্ত আর আমি এই রেসিপির মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুন ধনিয়া জিরা মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করিনি তারপরেও কিন্তু অনেক সুস্বাদু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখন সার্ভ করে নিচ্ছি একটা বলে ঢেলে নিচ্ছি আর কি দেখেন কতটা ঝোল আছে আর এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে সার্ভ করে নিলাম আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণই হেলদি এবং উপকারী এই গরমের মধ্যে একটি রেসিপি সেটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে ঝোল মাছের পাতলা ঝোল আশা করছি সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তৈরি হয়ে গেল আর দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে আর শুধু কালারই না খেতে কিন্তু অনেক অনেক টেস্টি আপনি বিশ্বাস না হলে আমার রেসিপিতে একবার হলেই ট্রাই করবেন আর যখন রান্নাটা করবেন তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যে আপনারটা কেমন হয়েছিল আর আপনাদের কমেন্টের অ্যানসার দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক বেড়ে যায় সবাই এভাবে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমার লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর এই গরমের মধ্যে চেষ্টা করব সব সময় হেলদি হেলদি রেসিপি শেয়ার করার জন্য আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ